আসসালামু আলাইকুম হলিস লিটল ওয়ার্ল্ড, সকলে ওয়েলকাম। আশা করি সকলেও ভালো আছেন। আজকে লই আইলাম এনাদার রেসিপি, এটা হইলে চিজ পরোটা। কিলাখান আমরা ইজি ওয়েতে গড়েও বানাই লিতাম পারি চিজ পরোটা। আজকে আমি ওটু দেখাইলাম, একবারে পারফেক্ট হয়েছে, আপনারা বানাইলেও বুঝতে পারবা। এই চিজ পরোটার লগে আমরা যেসাটা দিই ভেজিটেবল দিয়া খাইতে পারবো। আমি কিমা ভেজিটেবল দিয়া আমি এটা সার্ভিং করছি। এখন এখানে 1.5 কাপ ময়দা নিছি, 1/2 টিস্পুন নিছি আমি সল্ট, 2 টেবিল স্পুন নিছি রেগুলার অয়েল যেটা আমি ইউজ করি ওটা। এখন আমি সকলটি মিক্স করে লাইমু। মিক্স করার পরে আমি তুরা গরম পানি এটার লগে অ্যাড করিয়া আস্তে আস্তে অল্প অল্প হয়ে দেওয়া লাগবো, আর নাহলে এটা বেশি সফট হয়ে যাব। বেশি সফট নাই, আমরা যেলা রুটি বানাই ওলাখান একটা খাই হইতে হইব। তুরা তুরা করে আমি দিলাই রাম। তারপরে দেখোকা আমার খাইটা যে নাইস হয়েছে, একবার পারফেক্ট হয়েছে পরোটা বানানির লাগি। এখন আমি সকলটি হয়তো হইব পরোটা, হয়তো আমি বলবা নাই এত রাখলাম। দেখোকা পরোটা লাগি ওলাখান ভিতরে দিয়ে একটু আঙুলারে প্রেস করলেই একটা বালা নাইস হইব, আর রুটির শেপটাও নাইস হয়। খোয়ার কিচ্ছু না, খালি দেখে বুঝিলাইতা। এখানে আমার লিটিল গার্ল আইসন, আমার লিটিল হেল্পার আইসন, তাইনও আমার দেখা দেখি কপি করা, তাইনও দিলাম আমি একটু পরোটা খাই দিলাইছি, তাইনও ওটা বানাই দা। আমি যেটা করলাম, আমি জেলা প্রসেস করলাম, তাইনও ওলাখান প্রসেস করা আমার লিটিল গার্ল আতিফা। এক মন্ত্র হয় তাই শিকক দনের ভালো হইব, ভবিষ্যতে তাই বানাই আখা হইব না আমারে। এখন আমি বানাই লিরাম, দেখো কাকিলাখান বানাইছি। তারপরে মিডিলম চিজ দিলাই রাম, চিজ দেওয়ার পরে চিজরে আমি যে পরোটার ভিতরে ঢুকাইলিমো। তারপর বেলিলাইমো, আমরা বেলিলাইম দেখো আস্তে আস্তে করা লাগবো, কারণ চিজ বাড়াই আইব। আস্তে আস্তে করে দিলে উল্টা পাল্টাইয়াও একটা পারফেক্ট একটা আপনারা জেলাখান সাইন বড় হইতো, ওলাখান বানাইলি বা বানাইয়া রাখবা। দেখো কা থিকনেসটা ওলাখান হয়েছে। ওখানে ওলাখান আমি আর একটা বানাই আপনারা দেখাই লিলাম। দেখতেও পাররা কইয়া কিছু বুঝানো যাইতো না, দেখলে জেলাখান বুঝবা ইজি। এটা বাক্কা কতদিন আগর আসলো ভিডিওটা, আমি আপলোড করতে একটু লেট হয়ে গেছে, সরি। এখন আমি একটা ফ্রাই প্যানের মাঝে হালকা একটু অয়েল দিছি, বেশি দিছি না, দিয়া আমি ও পরোটাটারে আমি দিলাইছি ফানের মাঝে। এখন উল্টাই লিলাম, হালকা একটু ব্রাউন কালার হয়েছে, এখন ওই এগেইন উল্টাই লিলাম। যখন দেখ মলাখান হয়ে গেছে ব্রাউন কালার আস্ত হয়ে গেছে, তখন নামাই লিমো। এটা অত মজা হয়েছিল যে সফট হয়েছিল, ওয়াও আমার যে ভালো লাগছে। আপনারা একবার ট্রাই করলেও বুঝতে পারবা, বারবারও ট্রাই করবা। একবার যদি বানাই তো কইবার না আমরা আর একবার বানাই খাইমো, ওলাখান হইব।
ও সেই মুয়েতেও আমি বানাই লিলাম সকলটি। আস্তে আস্তে উল্টায় পাল্টায় দিলে এটা ফুলি যাইব। আস্তে আস্তে ফুলে ফুলে যে নাইস হয় আরো সফট হয় বেশি। ওই দেখো কা ভেরি নাইস, যে সুন্দর ফুলছে, আপনারা দেখতে উপর রাখিলাখান ফুলছে। তারপরে আমার সকলটি পরোটা বানানি গেছে, আমি এখন সার্ভিং করছি। আমি কিমা আর ভেজিটেবল দিয়া বানাইছি। ওই দেখো কাকিলাখান পারফেক্ট একটা চিজ পরোটা হয়েছে, আমি আপনার বাঙ্গা দেখাইছি। কিলাখান তো দেখলা আপনারা, কিলাখান ইজি ওয়েতে পরোটা চিজ পরোটা বানাইলাম। তো সকল ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।